বাড়ির পাশের পুকুর থেকে এক যুবতীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জের সন্ন্যাসীকাটা অঞ্চলের নাকুগছে। মৃতার নাম নাছিমা খাতুন। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাতে সম্ভবত হবু বরের সঙ্গে কথা বলছিল ওই যুবতী। কথা বলতে বলতে বেরিয়ে যায়। এরপর রাত দুটো নাগাদ পরিবারের সদস্যরা দেখতে পান ওই যুবতী ঘরে নেই। নানা জায়গায় খোঁজাখুঁজির পরে বাড়ির পাশে পুকুরে নাছিমার দেহ দেখতে পাওয়া যায়। পরিবারের লোকেরা বলছেন, যুবতীর মাথা জলের নিচে ছিল, সেই অবস্থায় দেহ উদ্ধার হওয়ায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। খবর পেয়ে শুক্রবার সকালে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আমি সকালে উঠলাম, মোটামুটি 2:30 নাগাদ, তাতে খোঁজাখুঁজি করতেছে। আমি উঠলাম, খোঁজাখুঁজি করতে গিয়ে পুকুর পাড়ে গেলাম। ওখানে গিয়ে দেখি পড়ে আছে বডিটা এমনভাবে পড়ে আছে, সুইসাইডের কোনো ইসে নেই, মানে সুইসাইড মনে হয় না। সময় আমরা উঠলাম, আমি সামনে ব্রাশ করতেছি, চাচি ওখান থেকে গেলো, যার পরে আমাকে বলেছে এদিকে আসছে নাকি। আমি বলছি না, এদিকে তো আসেনি, আমি অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি ওখানটায়। তারপরে খোঁজাখুঁজি করলাম, খোঁজাখুঁজি করে আমার ছোটো ভাই ওখানে গিয়ে লাইট মাছের দিঘির মধ্যে পড়ে আছে, মানে বুড়া বুড়ি ডাঙ্গায় খালি মাথাটা খালি জ্বলে, এইটুকুই দেখে তখন আমরা দুজন ধরে তুলে নিয়ে চলে আসলাম। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে ঘুমাইছিল এই ঘরে, ভোর টাইমে দেখতে শুনলাম। তারপর খোঁজাখুঁজি করলেন, খোঁজাখুঁজি করছি, তখন ওই পুকুরের দিকে ওখানে পাওয়া গেছে। দিয়ে কী মনে হচ্ছে ঘটনাটা কী হতে পারে, কী বুঝতে পারো? ওটা কী করে বলবো, ঘটনাটা কী হয় কী না বোঝা যাচ্ছে না। সন্ধ্যাবেলা বাড়িতে ছিল? হ্যাঁ, বাড়িতে ছিল। খাওয়া দাওয়া করছে রাতে? খাওয়া দাওয়া রাতে করছে। তারপর কখন থেকে বাড়িতে নেই এটা বুঝতে পারেননি? না, এই তো দুই মেয়ে থাকে, আরেকটা মেয়ে আছে আমাদের, এই দুই মেয়ে ঘরে থাকে। আচ্ছা, ভোরবেলা কীভাবে টের পেলেন যে নেই? ভোরবেলা আমাদের একটা ভাবি আছে, ও সেই রিখাতে আমাকে ডাকছে, আমাদের রোজা হচ্ছে না। আচ্ছা, তখন উঠে দেখছি যে মেয়েটা নাই। আচ্ছা, মেয়ের বয়স কত? 21-22 বছর। নাম কি? নাসিমা। পড়াশোনা করে? পড়াশোনা আগে করতে, এখন বাদ দিয়ে। কথা বলি।